আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আমি একটি ভিডিও বানাচ্ছি। সকালে নাস্তা থেকে স্টার্ট করলাম, সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি সকালের নাস্তাটা করব, তারপর রান্নার কাজ, অন্য অন্য অনেক কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমি দুপুরে রান্নার জন্য এখন সবজিগুলো কেটে নিব। আজকে মূলা শাক ভাজি করব। মূলা শাকগুলো কালকে নিয়ে এসেছিল, কিন্তু সময়ের জন্য আমি ওগুলো প্রসেসিং করে রাখতে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মাথা ব্যথা ছিল, আর হচ্ছে এই যে কাঁচামরিচগুলো এইভাবেই মানে পলি ব্যাগে বাজার থেকে নিয়ে এইভাবে রাখা হয়েছিল, যে কারণে কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি এগুলাও অনেক ভালোভাবে পরিষ্কার করে নিব। আর ধুন্দুল আর ধনে পাতা দেখতে পাচ্ছেন, ধুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, আর হচ্ছে মূলা শাকগুলো এখন ভাজবো, ভেজে নেব। আর এই মূলা শাকের এই ইয়াগুলো, ছোট ছোট মূলাগুলো আমি কেটে রেখে দেব, অন্য কোনো একদিন রান্না করব। তো ঠিক আছে, এখন আমি এগুলা কাটাকাটি করি, তারপর রান্না করতে যাব। এখন আমি এগুলা ফেলে দিব, যেগুলা পচে গেছে এগুলো আমি ফেলে দিব। আর এখান থেকে একটু করে কেটে নেব, এইটুক কেটে এই পচাটুকু ফেলে দেব, আর এইটুক রান্নার কাজে ব্যবহার করা যাবে। এভাবে এখন একটু এগুলা প্রসেসিং করে নেব। আর যেগুলো এই যে এরকম ভালো সবুজ সবুজ, সেগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। আর যেগুলো হলুদ মানে নষ্ট হয়ে যাওয়ার মধ্যে আছে, সেগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলবো। তো এগুলো আমি পরিষ্কার করে নিই। কাঁচামরিচগুলো মানে ফ্যানের বাতাসে বা মানে কোনো একটা বড় প্লেটের মধ্যে বা ঝাঁঝরির মধ্যে রেখে ইয়া করলে, একটু শুকিয়ে নিলে কাঁচামরিচগুলো মানে খুব তাড়াতাড়ি পচে যায় না। আর ভিজা অবস্থায় যদি ফ্রিজে রাখা হয় পলি ব্যাগে, তাহলে কাঁচামরিচগুলো খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। কাঁচামরিচগুলো আমি পরিষ্কার করে নিয়ে ফেলেছি, এখন আমি এগুলা রেখে দিব। গায়ে পানি পানি আছে, এরকম ভিজা ভিজা আছে, এগুলো একটু শুকিয়ে গেলে তারপর আমি পলি ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে এক সপ্তাহের মতো খাওয়া যাবে। এখন আমি ধুঙ্গুরগুলো কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমরা সবাই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খুব পছন্দ করি, খুবই টেস্ট লাগে খেতে, ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, আমার আম্মা আব্বা পছন্দ করে, আমার ছোট বোন, সবাই অনেক পছন্দ করে। এইভাবে টুকরো করে কেটে নিলাম। এগুলো বেশি ছোট ছোট টুকরো করতে হয় না, কারণ এই সবজিটা তো প্রচুর নরম, যে কারণে এত টুকরো করে কেটে নিলাম। সবগুলো আমি কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো কেটে নেওয়া হয়ে গেল, খুবই টাটকা সবজিটা। আর এখন ধনে পাতা গুলো আমি কেটে নেব, বেছে নিচ্ছি ধনে পাতা। কালকে ধনে পাতা দিয়ে
চানাচুর মুড়ি মাখিয়ে খেয়েছি, এত ভালো লাগলো, খুবই মজা পেয়েছি। কিন্তু প্রচুর ঝাল হয়েছিল, যে কারণে আমি বেশি খেতে পারিনি। মূলা শাকটা ভাজি করব এখন। আমি খুবই সাধারণ ভাবে মূলা শাকটা ভাজি করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অনেকে কিন্তু মূলা শাকটা প্রথমে ভাপ দিয়ে নেয়, তারপর পানিগুলো শুকিয়ে নিয়ে তারপর বাগার দিয়ে দেয়। এরকম ভাবে রসুন, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম বাগার দিয়ে নেয়। আর আমি একদম প্রথমে এগুলা প্রসেসিং করে তারপর মূলা শাক লবণ দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ দিব। তাই হয়ে হালকা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে মুখে পরিমাণ মতো লবণ, কিন্তু সবার জন্যই খাওয়া খুবই ভালো। সবুজ শাক সবজি বেশি বেশি খাওয়া দরকার প্রত্যেকটা মানুষেরই। ভাতে আমার বলক এসে গেছে, ভাতটা হয়ে গেলে আমি চুলায় চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা রান্না করব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। প্রচুর পানি উঠে গেছে, এই পানিগুলো কিন্তু আমি ফেলে দিব না, এই পানিগুলো আমি একদম শুকিয়ে ফেলবো। অনেকে কিন্তু এই পানিগুলো ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিব না। ফেলে দিলে তো ভিটামিনগুলো ফেলে দেওয়া হয়ে যাবে, যে কারণে আমি ফেলবো না। এভাবে আমি ভেজে নেব। ভিউয়ার্স, আমার শাক ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। দেখুন একদম একটু পানি কিন্তু নেই এখন, মানে শাকের মধ্যে কিন্তু তেলগুলো একদম লেগে গেছে, আর একেবারে সবুজ দেখাচ্ছে শাকটার কালারটা কিন্তু একদম সবুজ। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি এখন সার্ভ করে নিই। চিংড়ি মাছের তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা,
জিরে সব কিছু দিয়ে দিয়েছি। মালগুলো একটু কষিয়ে নিব, তারপর এর মধ্যে জুনজুলগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিব। ভাত রান্না হয়ে গেছে, এখন আমি ভাতগুলো নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এখন আমি অল্প একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমার রান্না শেষ, এখন আমি একটু বেলকনিতে বসে বসে কুশাল খাবো, তারপর গোসল করব, নামাজ পড়ব, দুপুরের লাঞ্চ করব। ভিউয়ার্স, এখন আমি দুপুরের লাঞ্চটা করব, আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এখন দুপুরের লাঞ্চ করে তারপর একটু ঘুমাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।